স্যার, কি হয়েছে? আপনি চিন্তিত? কিছু না। আপনার রুই ম্যাডামের সাথে আবার ঝগড়া আছে না? এই জন্য চলে গেছে না? স্যার, আমি আপনাকে বলছি যে প্লিজ আপনি ওনাকে বিয়ে করবেন না। আমি জানি যে সে হলো বায়োলজিস্ট লাইক ইউ, কিন্তু কিন্তু আপনি ভালো, ও আপনার যোগ্য নয়। আই ডোন্ট নো। তোমার কাছে কেউ কি তোমার রায় জানতে চেয়েছে? আমি কতবার তোমাকে বলবো আমার পার্সোনাল লাইফ থেকে দূরে থাকো? বলেছি না তোমাকে? এখন তুমি ওই অ্যান্টিডোটে মন দাও। মাকড়সা কোথায়? এখানেই আছে সেলফে। দিচ্ছি। এক মিনিট, কি করছো তুমি? তুমি এখানেই দাঁড়াও, তোমার দ্বারা হবে না। আর এমনিতেও এটা কোনো সাধারণ মাকড়সা নয়, সবচেয়ে ভয়ানক আর সবচেয়ে বিষাক্ত এই মাকড়সা। ইটস কল দ্য ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। নাম শুনেছো কখনো? পুরো পুলিশ স্টেশনে জাল হচ্ছে, কিভাবে পরিষ্কার করো তোমরা? সবকটা অলস হয়ে গেছো, পরিষ্কার করো এগুলো। হ্যাঁ স্যার। হ্যালো, গোলচকি থানা? কি, ঘরের ভেতর থেকে? আচ্ছা, অ্যাড্রেস বলো নিজের। আরে, এটাকে খুলে রেখেছো কেন? কি তুমি খুলে রেখেছো? তুমি জানো তুমি কি? দরজা খুলুন স্যার, দরজা খুলুন। অনেকক্ষণ থেকে ডাকছি, স্যার দরজাই খুলছে না। ওনার সেল ফোনটাও আউট অফ রিচ আছে, ল্যান্ডলাইনটাও ডিসকানেক্টেড। আমি দেখছি। সেটাই হলো না তো যা আমি ভয় করছিলাম। বিশ, কোথায় গেল? তুমি জানো তুমি কি করেছো? সুস্মিতা এটা সবচেয়ে ডেঞ্জারাস স্পাইডার, সবচেয়ে ভয়ঙ্কর। মনে হচ্ছে কোনো কীট পতঙ্গ কাটার ফলে হয়েছে। ইয়োর অনার, ডায়মন্ড ট্রেডার পুষ্পেশ কানোজার মার্ডার 2 নভেম্বর সকালে ওনার ঘরে হয়েছে, অ্যান্ড দ্য রিজন অফ হিজ ডেথ, একটা বিষাক্ত মাকড়সার কামড়ে। দেখতে আর শুনতে তো এটা একটা দুর্ঘটনা, কিন্তু কেডি পাঠকের মতে যা দেখা যায় সেটা ঘটে না, আর যা ঘটে সেটা দেখা যায় না। হতে পারে যেটা দেখা যাচ্ছে না সেটাই ঘটেছে, আর যা দেখা যাচ্ছে সেটা ঘটেনি। কি এরকমই কিছু তো? ইয়োর অনার, ফরেন্সিক রিপোর্ট এটাই বলছে যে মিস্টার কানোজাকে যে মাকড়সাটা কামড়েছে সেটা কোনো সাধারণ মাকড়সা ছিল না, বরং সেটা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার, যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় তো শুধু ব্রাজিলে আর কিছু সাউথ আমেরিকান কান্ট্রিতে। যদি এই ব্যাপারটাই হয় তাহলে ওই মাকড়সা মুম্বাই শহরের মধ্যে এলো কি করে? প্লেনে করে। হোয়াট? অর্ডার, অর্ডার। 14 অক্টোবরের দিন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা বায়োলজিস্ট ডক্টর ইন্দর সুরি বেআইনি ভাবে এটাকে ইম্পোর্ট করেন ব্রাজিল থেকে জীবন্ত। ডক্টর সাহেব, আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে নর্মালি ফরেন কান্ট্রি থেকে লোকে আইপড, মোবাইল ফোন, ল্যাপটপ, মিউজিক সিস্টেম এই সমস্ত আনিয়ে থাকে, কিন্তু আপনি একটা মাকড়সা আনালেন, ওয়াই, কেন? ইওর অনার, আসলে গত কিছু মাস ধরে আমি আমার ল্যাবরেটরিতে অ্যান্টিডোটের পরীক্ষা করছিলাম, একটা এরকম ওষুধ যা কড়া কড়া বিষকেও নির্বিষ করতে পারে, কেননা বিষে বিষে বিষক্ষয়। সেই কারণে আমি এই স্পাইডারের রেয়ার স্পিসিস ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারকে ব্রাজিল থেকে ইম্পোর্ট করেছি, যাতে আমি এরই বীজ থেকে এই ওষুধ বানাতে পারি। ওষুধের কথা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, চিকিৎসা অবশ্যই মিলেছিল আপনার দুর্বলতার। ডক্টর সুরি, এটা কি সত্যি কথা যে বাড়িটাতে আপনার বায়োল্যাবটা আছে
ওই বাড়িটার মালিক মিস্টার কানুজা ছিলেন? হ্যাঁ, গত 70 বছর ধরে লিজে আছে, আমার ঠাকুরদার সময় থেকে। করেক্ট। আর ওই এগ্রিমেন্ট অনুসারে যদি মিস্টার কানুজা আপনাকে ওই বাড়ি থেকে বের না করে দিতেন, তাহলে ওই বাড়ি, ওই ল্যাব আপনার হয়ে যেত, রাইট? তা তো বটেই। ইওর অনার, মিস্টার কানুজার কোনো উত্তরসূরি নেই, আর যদি মিস্টার কানুজার কিছু হয়ে যেত, তাহলে ওই বাড়ি ওনার টেনেন্টের হয়ে যেত, মানে আপনার। অ্যাম আই করেক্ট ডক্টর সুরি? আর এই লোভেতেই আপনি ওই ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারটাকে ওনার ঘরে ছেড়ে দিয়েছিলেন ওনাকে মারার জন্য। মিস্টার কানুজা ওপরে, আর ওই বিল্ডিং আপনার। দেখুন দেখুন, আমি এমন কিছুই করিনি। ও আসলে ইওর অনার, আমি খুনের সন্ধ্যায় আমার বাগদত্তা রুইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। ইন্দ্রাণী দেবী, যদি আপনার অপবাদ দেওয়া শেষ হয়ে গিয়ে থাকে তো আমি কিছু বলবো? ইওর অনার, মানলাম যে মিস্টার কানোজিয়ার মৃত্যু একটা বিষাক্ত মাকড়সার কামড়ে হয়েছে। আমার প্রশ্ন হলো এই যে, কি এখনো পর্যন্ত পুলিশ ওখান থেকে ওই মাকড়সাটা পেয়েছে? কারণ আমি এভিডেন্স টেবিলে তো দেখতে পাচ্ছি না সেটা। হতে পারে একটা খুনির মতো খুন হওয়ার পর ওটা ওখান থেকে পালিয়ে গেছে পুলিশ আসার আগে। অর্ডার অর্ডার। আই লাইক ইওর সেন্স অফ হিউমার ইন্দ্রাণী দেবী। থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয় প্রশ্ন আমার হলো গিয়ে এই, ইওর অনার, যে কি প্রমাণ আছে এই কথাটার যে সেটা ওই ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার যেটা ডক্টর সৌরি ইম্পোর্ট করেছিলেন অন্য কোনো মাকড়সা নয়? ডক্টর সৌরির বাগদত্তা ডক্টর রুহি বীজ আমাদের বলবেন আগে। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ডক্টর সৌরি ছাড়া আজ অবধি এই মাকড়সা কেউ ব্রাজিল থেকে অর্ডার করেইনি। আমরা দুজনে এটার ব্যাপারে ইন্ডিয়াতে ফাইন্ড আউট করার অনেক চেষ্টা করেছি, কিন্তু এই স্পিসিসটা এতটাই রেয়ার যে এখানে এই শহরে কোনো ইনস্টিটিউটে, ইনসেক্ট ফার্মে বা জুতে অ্যাভেলেবলই নয়। ডক্টর সুরি, এটা কি সত্যি? হ্যাঁ। সো ইন শর্ট, গোটা মুম্বাইতে মাত্র একটাই, ওই একটাই ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার আছে। কি কেডি? ইওর, আমি মানলাম যে মুম্বাইতে একটাই পঞ্জীকৃত সার্টিফাইড ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার রয়েছে, কিন্তু ওই অবৈধ স্মাগল্ড মাকড়সাগুলোর কি হবে? ইওর অনার, ব্রাজিলে এই মাকড়সাগুলোকে অন্য আরেকটা নামে ডাকা হয়ে থাকে, দ্য ব্রাজিলিয়ান বানানা স্পাইডার, কেননা ওখানে কলা গাছে এগুলো দেখতে পাওয়া যায়। May 2009 কানাডার অটোয়া শহরে কলার ক্রেটে এই মহাশয়কেও পাওয়া গিয়েছিল। ইনি একজনকে কামড়েছিল যিনি মরতে মরতে বেঁচে যান। এরকম ঘটনা ইউএসএর ওকলাহোমা শহরে আর অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকেও রিপোর্ট পাওয়া গিয়েছিল। যখন এরকম ঘটনা ওখানে ঘটতে পারে, তাহলে মুম্বাইয়ে কেন নয়? আমার বক্তব্যের সারাংশ এটাই ইওর অনার, যে এটা একটা দুর্ঘটনা, কোনো নিয়োজিত হত্যা নয়, যেরকমটা আমাদের আদরণীয় প্রসিকিউটর ম্যাডাম প্রমাণ করার চেষ্টা করছেন। ইওর অনার, আপাতত আমি এটাই বলতে পারি যে ব্যানানা প্রোডিউসিং কান্ট্রির মধ্যে ওয়ার্ল্ডে ইন্ডিয়া নাম্বার ওয়ান। এই কারণে ব্রাজিল থেকে কলা ইম্পোর্ট করার কোনো প্রশ্নই উঠছে না। আর দ্বিতীয় কথা হলো এই যে, মিস্টার কানোজার ঘরে কলা থাকা এটাও ইম্পসিবল, কেননা মিস্টার কানোজা ডায়াবেটিক ছিলেন, ওনার কলা খাওয়া বারণ ছিল। এই জন্য তোমার ব্যানানা থিওরিতে কোনো কাজই হবে না কেডি। চলুন মেনে নিলাম প্রসিকিউটর ম্যাডাম যে মুম্বাইতে একটাই ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার ছিল, যেটা মিস্টার সৌরির ল্যাবে ছিল। কিন্তু মিস্টার সৌরির ল্যাব তো জুহুতে, আর মিস্টার কানোজিয়ার বাড়ি তো ওয়ার্লিতে, কম করে 20 মাইলের দূরত্ব তো হবেই। আমি উৎসুক এটা জানার জন্য যে ওই ওই মাকড়সাটা এই দূরত্বটা কি করে পার করলো, বাসে করে, ট্যাক্সি করে, লোকাল ট্রেনে করে, কিভাবে? সাইলেন্স। ওয়েল, আই লাইক ইওর সেন্স অফ হিউমার টু কেডি। ইওর অনার,
মাকড়সা যাওয়া তো অসম্ভব, কিন্তু মাকড়সাকে নিয়ে যাওয়া। ইওর অনার, এই জন্য আমি আমার পরের সাক্ষীকে এখানে ডাকতে অনুমতি চাইছি, ডক্টর সুরির সহযোগী মিস সুস্মিতা শর্মা। মিস সুস্মিতা, ডক্টর সুরির কাছে যে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারটা ছিল, বানানা স্পাইডার, ওটা এখন কোথায়? আমি জানি না, আই মিন ও নিজের কেস থেকে গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে? দুনিয়ার সবচেয়ে বিষাক্ত মাকড়সা খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে? সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। ইয়োনার, এটা ডক্টর শৌরির নয়, সুস্মিতারই অন্যমনস্কতা, ইনারই গাফিলতির জন্য হয়েছে। ওই বাক্সটাকে শেষবারের মতো উনি ছুঁয়েছিলেন, আর ওই বাক্সের ঢাকনাটা ইনি খোলা রেখে দিয়েছিলেন। না, আমি কিছু করিনি। তুমি খোলা রেখেছিলে? সরি স্যার। সুস্মিতা, সরি ইওর অনার, কিন্তু ও মিথ্যা কথা বলছে। তুমিই তো আমাকে বলেছিলে যে তুমি ভুল করেছো আর ঢাকনা খোলা ছিল। সুস্মিতা নয় ডক্টর সরি, ওটা আপনি। ওয়েল মিস সুস্মিতা, আপনি কবে থেকে লক্ষ্য করলেন যে ওই মাকড়সাটা গায়েব হয়ে গেছে? তেসরা নভেম্বর সকালে। হ্যাঁ, ওকে, মানে খুনের পরের দিন থেকে। ভেরি স্মার্ট ডক্টর। আপনার এই কথাটার কোনো প্রমাণ আছে আপনার কাছে, নাকি এমনি বলছেন? তথ্য প্রমাণ, ইয়েস ইওর অনার, প্রমাণ দেওয়ার জন্য আমি আমার পরের সাক্ষীকে ডাকতে চাই, মিস্টার ময়ূর পান্থকি, মিস্টার কানোজার ডায়মন্ড ট্রেডিং কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট। মিস সুস্মিতা, থ্যাংক ইউ সো মাচ, আপনি যেতে পারেন। দোসরা নভেম্বরের দুপুরে আমি কানোজিয়া স্যারের বাড়িতেই ছিলাম যখন ডক্টর সুরি ওখানে এসেছিলেন। ওনার হাতে একটা বাক্স ছিল। আচ্ছা, কি ছিল ওই কৌটোয়? যেরকমটা উনি বললেন, একটা সাধারণ মাকড়সা ছিল। ইওর অনার, ওটা একটা ট্যালেন্টুলা স্পাইডার ছিল যেটা আমার বন্ধুকে দিতে যাচ্ছিলাম। এ ট্যালেন্টুলা স্পাইডার সচরাচর লোক পোষে, কারণ এই স্পাইডারের কোনো বিষ হয় না, হার্মলেস হয়। মিস্টার মায়ু, আপনি যে মাকড়সাটাকে দেখেছিলেন সেটা কি সত্যি সত্যি ট্যারেন্টুলা ছিল নাকি ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার ছিল? আগে হ্যাঁ, আমি দেখেছিলাম, যেরকমটা মিস্টার পাঠক এখন টিভিতে দেখালেন ওটা খুব ভয়ানক ছিল। ময়ূর ভাই, আপনি মিথ্যে কেন বলছেন? এটা ওই মাকড়সা ছিল না। মিস্টার ময়ূর, আমি আপনাকে ওই স্পাইডারেরই একটা ছবি দেখাতে চাইব, এই দেখুন। মিস্টার ময়ূর পান্থকি, আপনার কি পুরো বিশ্বাস রয়েছে যে আপনি এই মাকড়সাটাই দেখেছিলেন? আগে হ্যাঁ, এরকমই ছিল, 100% সত্যি। ইওনার, এটা ট্যারেন্টুলা নয়, না তো ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। এটা তৃতীয় এক প্রজাতির স্পাইডারের ছবি, যেটাকে ব্ল্যাক উইডো বলে আমরা চিনি। আচ্ছা, আমার তো সব মাকড়সা একই রকম লাগে। তাহলে তো আপনার ট্যারেন্টুলাও ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারের মতো লাগবে। মিস্টার ময়ূর, আই থিঙ্ক ওনার আপনাকে সন্দেহ হচ্ছে, তার থেকে ভালো হবে এটাই যে আপনি আমাদের সত্যি সত্যি বলুন সেদিন আসলে কি ঘটেছিল। ওই দিন ডক্টর সুরি অ্যাজ ইউজুয়াল কানোজিয়া স্যারের সঙ্গে ল্যাবের জমি নিয়ে তর্ক করছিলেন। উকিল বাবু, আপনি আজই ডক্টর ইন্দু সুরির বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে নোটিশ তৈরি করুন। হ্যাঁ, আমি বলছিলাম আজকেই। আমি কানোজিয়া সাহেব, আমার কথা শুনুন আগে। বলুন। দেখুন, আপনি আপনার উকিলের সঙ্গে কথা বলুন, যা খুশি করুন, আমি আমার ল্যাবের জায়গা কোনো মতেই ছাড়ব না। আরে, এটা কি করলেন আপনি? বক্স থেকে মাকড়সাটা বেরিয়ে গেল। আরে ময়ূর ভাই, আপনি ঘাবড়াবেন না, এটা একেবারে হার্মলেস স্পাইডার, আমি দেখছি। কিন্তু আমি রিস্ক নিতে পারবো না। আরে আমি আপনাকে বললাম না, আপনি ঘাবড়াবেন না। কোথায় চলে গেল? এটা এখনই বাজার ছিল।
কানুজিয়া সাহেব, আমাকে আর্জেন্টলি একজনের সঙ্গে দেখা করতে যেতে হবে। কিন্তু আপনি ঘাবড়াবেন না, আমি বলেছি না এই মাগোসা একদম হার্মলেস, আর সন্ধ্যের মধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট সুস্মিতা এসে পড়বে আর ও খুঁজে বের করবে। আপনি একদম চিন্তা করবেন না। দেখুন, আমাকে আর্জেন্টলি যেতে হবে, আই এম সো সরি। আরে শুনুন তো, আর উনি অদ্ভুতভাবে ওখান থেকে পালিয়ে গেলেন, ওই মাকড়সাটাকে ওখানেই ছেড়ে ইচ্ছা করে। আমি জেনে শুনে এসব করিনি ইওর অনার। আসলে ওই সময় আমার বাগদত্তা রুইয়ের SMS এসেছিল, আর ওই SMS এ লেখা ছিল আমি এখন তোমায় বিয়ে করতে পারবো না। এই মেসেজ পড়ে আমি একেবারে নার্ভাস হয়ে গেছিলাম, ঘাবড়ে গেছিলাম, ওখান থেকে তাড়াতাড়ি চলে গেছিলাম। আপনার বুদ্ধি তারিফ করতে হয় ডক্টর সুরি, কিভাবে আপনি আপনার পূর্ব পরিকল্পিত প্ল্যানটাকে দুর্ঘটনার রূপ দিয়ে দিলেন। সবার আগে আপনি ওই মাকড়সাটাকে মিস্টার কানুজার ঘরে নিয়ে গেলেন, খুব সাবধানতার সঙ্গে ওর ঢাকনাটা খুলে ওটাকে ছেড়ে দিলেন, আর তারপর নিজের বাগদত্তাকে দিয়ে SMS করিয়ে ওখান থেকে পালানোর প্ল্যান করলেন। আর আউট, কেননা আপনি খুব ভালো করে জানতেন যে হয় এখন না হয় তখন ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার মিস্টার কানুজাকে কামড়াবেই। এটা আপনি কি বলছেন? ওটা ওই মাকড়সা, কিন্তু ওই দ্বিতীয় মাকড়সাটার মধ্যে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারের বিষ এলো কোথা থেকে? তুমি মিথ্যে বলছো ডক্টর, এটা তোমারই ষড়যন্ত্র। মিস্টার কানুজাকে তুমিই মেরেছো, তুমি। কেউ আমাকে ফাঁসাচ্ছে কেডি, মনে হচ্ছে কেউ আমার ল্যাব থেকে আমার মাকড়সা চুরি করে কানুজিয়াকে মেরেছে, কারণ আমি ওখানে অন্য মাকড়সা নিয়ে গিয়েছিলাম। ট্যালেন্টুলা, আপনার এই সত্যিটা তখনই প্রমাণিত হতে পারে যখন মিস্টার কানুজিয়ার বাড়ি থেকে মাকড়সাটা পাওয়া যায়। মনে হচ্ছে ওটা ওখানে গিয়ে আরো একবার খুঁজতে হবে। কোনো জিনিসে হাত লাগাবে না। ও ডেফিনেটলি, চলো। ওয়াও, নাইস হাউস। হ্যাঁ বরুণ, আমার পুলিশ টিম পুরো বাড়ির তল্লাশি নিয়েছে, কিন্তু ওই মাকড়সাকে পাওয়া যায়নি। ও দাবে, মাকড়সা বাড়ি থেকে বাইরেও তো বেরোতে পারে না। কিভাবে বরুণ, পুরো বাড়ি সিলড, এই জানলাটাও। জানলা তো খোলা। ও নো, তুমি ঠিক ছিলে বরুণ, এবার ওই মাকড়সাকে পাওয়া খুবই মুশকিল। কি, এটাতে তো ডক্টর সুরির ঝামেলা আরো বেড়ে যাবে। এই সমস্যা ওই তৈরি করেছে, মিস্টার কানুজিয়াকে মেরে। দাবে, এই কথাটা তোমার ক্ষেত্রেও বাকিরা বলেছিল যখন তুমি কাঠগড়ায় দাঁড়িয়েছিলে। শুধু কেডি স্যারের তোমার ওপর ভরসা ছিল, মনে আছে তো? কি হয়েছে? এটা তো ডেড। হ্যাঁ, এটার ব্যাটারিটার কানেকশনও লাগানো নেই, সেই জন্য ফোনটা খারাপ। এক মিনিট। এটা মিস্টার কানুজিয়ার সেল ফোন না? হ্যাঁ, যখন আমরা কল করেছিলাম তো আউট অফ রিচ ছিল। হুম,
কেউ এই লকটাকে বাইরে থেকে আটকে দিয়েছিল। মোবাইল ফোন আর ল্যান্ডলাইন দুটোই খারাপ করে দিয়েছিল। স্যার, কিন্তু এরকম কেউ কেন করবে? অনেক বড় কারণ রয়েছে। ইটস ডেফিনেটলি মারা কেস বারুন। স্যার, কিন্তু এখন তো মাকড়সাটাও পালিয়ে গেছে, কি করে প্রমাণ করবেন যে ডক্টর সুরি কোনো অন্য মাকড়সা নিয়ে এসেছিলেন? হয়ে গেছে প্রমাণিত। রিয়নের ওই বেপাত্তা মাকড়সাটা খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু মিস্টার কানোজিয়ার বাড়ি থেকে যেই জাল পাওয়া গিয়েছে তাতে এই ছবিগুলো থেকে স্পষ্ট যে ডক্টর শৌরি সত্যি কথা বলছিলেন। ওই দিন যে মাকড়সা ডক্টর শৌরি ওনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন সেটা একটা ট্যারেন্টুলাই ছিল, যেটার জালের এই ছবিটা। কেন? এটা কেন ওই ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারের জাল হতে পারে না? ওটা সেই কারণে প্রসিকিউটর মহোদয়, কেননা ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার জাল বনেই না, সেগুলো বালিতে বা পাথরের মধ্যে নিজেদের ঘর তৈরি করে। আর এই কথাটা এই বইতে স্পষ্টভাবে লেখা আছে ইওর অনার। অ্যাবসলিউটলি, হি ইজ অ্যাবসলিউটলি রাইট ইওর অনার। এই পার্টিকুলার মাকড়সা কখনো জাল বুনে না। থ্যাংক ইউ ডক্টর শৌরি। জাল তো ও বুনেছে ইওর অনার, যে কিনা খুবই চালাকির সঙ্গে। ডক্টর শৌরি ওখান থেকে যাওয়ার পর মিস্টার কানোজিয়াকে হত্যা করে। ইওর অনার, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার কামড়ালে সময় মতো যদি আহত ব্যক্তির চিকিৎসা করা যায় সে সহজেই বাঁচতে পারে, কিন্তু হত্যাকারী এটা করতে দেননি। উনি মিস্টার কানোজিয়াকে নিজেরই ঘরে এমনভাবে বন্দি করলেন যে উনি কারোর থেকে সাহায্য চাইতে না পারেন। ইয়োনার, এটা মিস্টার কানোজিয়ার বাড়ির মূল দরজার তালা, যেটা ওই হত্যাকারী বাইরের দিক থেকে আটকে দিয়েছিল যাতে ভেতর থেকে না খোলে। এটা ওনার মোবাইল ফোন, যেটার ব্যাটারির মাঝখানে হত্যাকারী কাগজের টুকরো রেখে দিয়েছিল যাতে ওটা না চলে। ওনার বাড়ির ফোনটার সঙ্গেও হত্যাকারী ঠিক এরকমটাই করেছিলেন। এইভাবেই ইওর অনার, উনার দুটো ফোনেরই ইনকামিং আর আউটগোয়িং সেবা বন্ধ হয়ে যায়, আর উনি কাউকেই সাহায্যের জন্য ফোন করতে পারেন না। মূল দরজা বাইরে থেকে আটকে দেওয়ার কারণেও উনি বাইরে বেরোতে পারেননি। এই কারণে উনার শরীরে বিষের প্রভাব বাড়তে থাকে এবং সবশেষে ইওর অনার উনি বেশ যন্ত্রণাদায়ক মৃত্যু পেলেন। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। এসব তুমি যা বলছো, ডোর জ্যাম করা, ফোন খারাপ করা, এসব ডক্টর সুরি করেছে। একদমই না ইওর অনার, এই সব সেই করেছে যে ওখানে ডক্টর শৌরি চলে যাওয়ার পর আসে। প্রসিকিউশনের নিজস্ব সাক্ষী মিস্টার ময়ূর পান্থকি আদালতকে নিজেই বলেছেন যে যখন ডক্টর শৌরি সেখান থেকে গিয়েছেন তখন মিস্টার কানোজিয়া নিজের ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন। এর মানে হলো ওনার ফোনটা ওই সময় চালু ছিল। ইওর অনার, ওই সময় শুধুমাত্র একজন ব্যক্তি ওখানে উপস্থিত ছিলেন, মিস্টার ময়ূর পান্থকি। আজব ব্যাপার তো, আমি স্যারকে বন্ধ করব, তাও ওনার নিজের বাড়িতে? কেন না, শুনেছি যে 6 বছর আগে ওনার কারণে আপনি বন্ধ হয়ে গিয়েছিলেন কারাগারে। ইওর অনার, সাল 2005-এ এক বিশাল বড় আয়কর দুর্নীতির কারণে যখন আয়কর বিভাগ মিস্টার কানোজিয়ার বাড়িতে হানা দেয় তখন নিজেকে বাঁচানোর জন্য উনি পুরো দোষ মিস্টার পান্থকির উপর চাপালেন আর ওনার কারাবাস হয়ে গেল। বাট কেডি, মিস্টার ময়ূখের কাছে ওই বিষাক্ত মাকড়সা এলো কিভাবে? এক মিনিট, এক মিনিট ইওর অনার, দুদিন আগে মিস্টার ময়ূর আমার ল্যাবে এসেছিলেন মিস্টার কানোজিয়ার পক্ষ থেকে এভিকশন নোটিশ নিয়ে। হোক না হোক, উনি নিশ্চয়ই আমার মাকড়সা চুরি করেছিলেন। মিথ্যে, মিথ্যে বলছেন ইওর অনার, আমি এরকম কিছুই করিনি। আর সেই দিন এমনিতেই আরো অনেক লোক এসেছিল কানোজিয়া স্যারের বাড়িতে, ওই ওই অ্যাসিস্ট্যান্ট মেয়েটি। হ্যাঁ স্যার, স্যারই আমাকে পাঠিয়েছিলেন টুরান্টুরা মাকড়সাকে খোঁজার জন্য, কিন্তু ওকে আমি খুঁজে পাইনি, এই জন্য আমি ফিরে এসেছিলাম। কোথাও এরকমটা নয় তো,
একটা মাকড়সা খোঁজার বাহানায় আপনি দ্বিতীয় মাকড়সা ওখানে রেখে দিলেন। আর যাওয়ার আগে ওনার সেলফোন আর ওনার বাড়ির ফোনটা দুটোই নষ্ট করে দিলেন। আর যেতে যেতে আপনি ওনার বাড়ির মূল দরজাটা আটকে দিলেন। এটা কি বলছেন আপনি? আমি এটা কেন করব? আমার কি শত্রুতা ওনার সাথে? দেখুন, ওনার সঙ্গে কোনো রাগ কোনো শত্রুতা হোক বা না হোক, ডাক্তারবাবুর সঙ্গে প্রেম তো রয়েছে। হ্যাঁ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তো আপনার গলায় পড়ে থাকা এই হৃদয়ের আকারের এই সুন্দর লকেটটা দয়া করে যদি খুলে একটু আদালতকে দেখান প্লিজ। ইওর অনার, হৃদয় আকৃতির এই লকেটে ডক্টর শৌরির ছবি। তিনি ডক্টর শৌরিকে এতটাই ভালোবাসেন যে তার সমস্ত দুঃখ সমস্ত বেদনা দূর করতে চাইছেন এই উদাহরণে। মিস্টার কানুজিয়া, আমি এসব কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি, আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি স্যার। কেডি, এছাড়াও কি অন্য কেউ আছে যে এর পরেও ওই ঘরে গেছে? আগে হ্যাঁ, ইয়ন একজন রয়েছেন যিনি ওই দিন ওখানে আর আজ আদালতে উপস্থিত রয়েছেন, ডায়মন্ড ট্রেডার ধনবল রাম। ওনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। আমি বুরুজে থাকা একটা সামান্য ছোট্ট ব্যবসায়ী, জরির কাজ করি আমি। কনুজিয়া সেটের সাথে ব্যবসার ব্যাপারে দেখা করতে এসেছিলাম। তো যখন আপনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন তখন ওনার স্বাস্থ্য ঠিক ছিল পুরোপুরি? হ্যাঁ, শরীর তো ঠিক, একদমই ঠিক ছিল, একদমই ঠিক। আর ফোনটা ওনার চালু ছিল? না, ফোন চলছিল না। আমার সামনে দুবার চেষ্টা করলো ফোনে, কিন্তু হলো না। বলছিল ফোন ডেড বোধ হয়। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন, আপনি তো ভরুচের একজন বাসিন্দা, শুনেছি যে ওখানে বেশ বড় বড় বিশাল কলার বাগান রয়েছে। মিস্টার পাঠক, প্লিজ, ইনি ভরুচে থাকেন, যেটা কিনা গুজরাটে, ব্রাজিলে নয়। অ্যান্ড কাইডি, প্লিজ হাওয়ায় তীর মারাটা বন্ধ করুন। আমার কাছে আপনার ক্লায়েন্টের বিরুদ্ধে খুব শক্তপোক্ত প্রমাণ আছে যা আমি কোর্টে পেশ করেছি, কিন্তু আপনি এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ পেশ করেননি যা কিনা এটা প্রমাণ করে যে ওই মাকড়সাটা অন্য কেউ চুরি করেছে এবং মিস্টার কানুজাকে মেরেছে। প্রসিকিউটর মহাশয়া, এতটা অধৈর্য কেন হচ্ছেন আপনি? একটু ধৈর্য ধরুন, খুব শীঘ্রই আদালত জেনে যাবে যে ওই মাকড়সা কে চুরি করেছিল। আর আমি কি আপনাকে এটা জিজ্ঞাসা করতে পারি যে এই কথাটা আদালত কিভাবে জানতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, জিজ্ঞেস করতে পারেন আপনি। নেভার মাইন্ড, আমি উত্তর দিয়ে দিচ্ছি। ইওর অনার, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারের বিষ যদি একটুও হাতে লেগে যায় তো ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা বা এরকম কোনো বিপজ্জনক রোগ হওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকে ওই ব্যক্তির। আর আমি অধৈর্য হচ্ছি এটা দেখার জন্য যে সামনে বসে থাকা মহিলা ও পুরুষদের মধ্যে রোগের শিকার সবার আগে ঠিক কে হয়েছে। ওয়ান্ডারিং স্পাইডার, হাউ আই ওয়ান্ডার ওয়ার ইউ আর, কোথায় আছো তুমি, বেঁচে আছো কি না? পুরী চাকু বা বন্দুক হলে আজ না হোক কাল বের করে নিতাম, কিন্তু এই মাকড়সাটাকে খোঁজা খুব কঠিন। আর তাও আবার এমন স্পাইডার যার নামই ওয়ান্ডারিং, ভ্রমণকারী মাকড়সা। আমার ঠাকুমা বলতেন যে যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে সেটা সেইখান থেকে খোঁজা উচিত যেখান থেকে সেটা হারিয়ে গিয়েছে। স্যার, মানে ডক্টর সুরির ল্যাব? বি কেয়ারফুল স্যার, আমার ডাউট আসছে যে এখানে স্পাইডার পাবো। ডাউটকে কখনো ডাউট থাকতে দিও না, ডাউটকে সবসময়
বিশ্বাসে পরিণত করা উচিত। আর আমার পুরো বিশ্বাস হয়ে গিয়েছে যে ডক্টর শৌরী ব্রাজিল থেকে পুরুষ নয়, স্ত্রী মাকড়সা নিয়েছিল। ফিমেল। মেয়ে মাকড়সা? সেটা কি করে? ডিম, আই এম শিওর শি ইজ হিয়ার সামওয়্যার, এখানেই কোথায় রয়েছে। আহ স্যার! বরুণ, জারটা দাও। স্যার, কিন্তু আপনার হাত। জারটা দাও তাড়াতাড়ি। স্যার, বি কেয়ারফুল স্যার। বরুণ, বসাও। ফুল। ইয়েস। মিসেস মাকড়সা, আপনাকে কানোজিয়াকে হত্যা করার অপরাধে গ্রেফতার করা হলো। ওয়াও। হেই বরুণ, ডক্টর প্লিজ। সরি স্যার। কেডি, এটা নড়ছে না কেন? বেঁচে আছে তো? আমার কথা শুনেন তো, এই ঢাকনাটা খুলে এর ভেতরে হাতটা একবার ঢুকিয়ে দিন, জেনে যাবেন বেঁচে আছে কিনা। ইওর অনার, ডক্টর সৌরির বায়োল্যাব থেকে মাকড়সা পাওয়া যাওয়া ঠিক সেরকমই, ঠিক যেমন খুনের অস্ত্র খুনির ঘর থেকেই পাওয়া যায়। আই থিঙ্ক এটা থেকে এটাই প্রমাণ হয় যে মিস্টার কানোজাকে অন্য কেউ নয়, ডক্টর সুরি মেরেছেন। ইওর অনার, ক্ষমা প্রার্থী হয়ে আমি নিজে আদালতকে এটা বলতে চাই যে আমরা এখনো পর্যন্ত প্রসিকিউটর মহাশয় নয়, আমরা সবাই ভুল বুঝে চলছিলাম। বাস্তবে এই মাকড়সা হত্যার অস্ত্র একেবারেই নয়। অর্ডার, অর্ডার। ইওর অনার, সুস্মিতার শুধুমাত্র গাফিলতির কারণেই এই মাকড়সাটা নিজের বাক্স থেকে বেরিয়ে হারিয়ে গেল, আর নিজের দায়িত্ব পালন না করার ভয়ে সুস্মিতা আদালতে মিথ্যে বলেছিল। কিন্তু কেডি, মিস্টার কনোজিয়ার মৃত্যু তো এই মাকড়সার জন্যই হয়েছিল। আগে হ্যাঁ, ইওর অনার, এই কথাটা 100% ঠিক, কিন্তু এটাও সত্যি যে এই মাকড়সাটা, ক্ষমা চাইছি আমি, এই স্ত্রী মাকড়সা হত্যাকারী একদমই নয়। অর্ডার, অর্ডার। কিন্তু এই কথাটা তুমি কোন ভিত্তিতে বলছো? ইওর অনার, কালকে ডক্টর শৌরীর গবেষণাগারে এই মাকড়সাটাকে ধরার সময় এটা আমার হাতের ওপর কামড়ে দেয়। সৌভাগ্য আমার যে সময় মতো চিকিৎসা করানোর কারণে কোনো ক্ষতি হয়নি, ব্যাস একটু হালকা ব্যথা, এই ঘাটা ওই মাকড়সার কামড়ে হয়েছে। এই কারণে এটা সাবকিউটিনাস লেভেলে রয়েছে, তার মানে হলো চামড়ার ওপরে রয়েছে। এই কালো দাগটা সেই জায়গায় যেখানে মাকড়সাটা কামড়েছিল, আর তার চারপাশে এই লাল দাগটা বিষটা ছড়িয়ে যাওয়ার কারণে হয়েছে। কিন্তু ইওর অনার, আর এটা মিস্টার কানোজিয়ার হাতে লাগা ঘা, যেটার ওপর শুধুমাত্র এই কালো বিন্দুটা রয়েছে, আশেপাশে এরকম কোনো রকম লাল দাগ নেই। এটা এই কারণে ইওর অনার, কারণ মিস্টার কানোজিয়াকে বিষ ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়েছিল, মানে চামড়াকে ভেদ করে সোজা শিরাতে, আর এতটাই গভীরে ইওর অনার, একটা মাকড়সার কামড় পৌঁছতে পারে না। আমার রাইট ডক্টর, অর আমার রাইট? আপনি একদম ঠিক বলেছেন মিস্টার পাঠক, এসব কথা তো কেউ ভাবেইনি। এত গভীরে তো বিষ কেবল নিডলের মাধ্যমেই যেতে পারে। শুধুমাত্র এটাই নয় ইওর অনার, ওই বই অনুযায়ী ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার কাটার জন্য 10-20 মাইক্রোমিলিগ্রাম বিষ ছড়িয়ে যায়, কিন্তু মিস্টার কানোজিয়ার শরীরে 600 মাইক্রোমিলিগ্রাম বিষ পাওয়া গিয়েছে ইওর অনার। 600 মাইক্রোমিলিগ্রাম।
সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। হয়েছে এরকমটা ইওর অনার, যে কেউ ডক্টর শৌরির গবেষণাগারে গিয়ে ওই ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারের থেকে বিশটা বার করে, তারপর মিস্টার কানোজিয়ার বাড়ি গিয়ে ইঞ্জেকশনের সাহায্যে ওনার শিরায় ওই বিশটা ঢালে। ভেরি গুড, কিন্তু এই কাজটা তো ডক্টর সৌরিও করতে পারতেন। একদমই না ইন্দ্রাণী দেবী, ইঞ্জেকশনের এই খেলাটা অন্য কেউ রচনা করে, অন্য কেউ খেলে, আর আমি জানি যে সে কে। ডক্টর শৌরির বাগদত্তা ডক্টর রুহি। আমি? কিন্তু আমি তো আজ অবধি মিস্টার কানুজিয়ার বাড়িতে যাইনি। হ্যাঁ, কিন্তু ডক্টর শৌরির গবেষণাগারে তো আপনি গিয়েছিলেন। ডক্টর শৌরি ছাড়া শুধুমাত্র দুজন মানুষই ওই মাকড়সাটা সম্বন্ধে জানত, এক তো ওনার সহায়ক সুস্মিতা, আর দ্বিতীয়ত আপনি। সুস্মিতা তো মাকড়সা ভয় পায়, তাই সন্দেহটা সরাসরি আপনার দিকে যায়। ওইসব তো ঠিক আছে, কিন্তু আর আপনি একজন জীববিজ্ঞানী, বায়োলজিস্ট, এই কারণে ওই মাকড়সাটা থেকে বিষটা নিংড়ে বের করে নেওয়া আপনার কাছে খুবই সহজ হবে নিশ্চয়ই। দেখুন, আমি তো আপনাকে বলছি যে আমি আমি আজ অবধি কখনো কানুজিয়ার বাড়িতে যাইনি। সেটাই তো। তাহলে কি উনি সিরিঞ্জ কুরিয়ার করে মেরেছিলেন মিস্টার কানুজাকে? সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। একদমই না, স্পষ্ট ব্যাপার এই হলো যে ইনার কোনো সঙ্গী ছিল। ও রিয়েলি? কে সে? মিস্টার ময়ূর পান্থ কি? সুস্মিতা? ওই জহুরি ধানপাত নাকি নিজেই ডক্টর সুরি? প্রসিকিউটর মহাশয়, ইনার সঙ্গী ঠিক আপনার পিছনে বসে রয়েছেন, ধনপত রাম। এটা কি বলছেন আপনি? আপনি যেটা বলছেন তার মানে মার্ডারটা আমি করেছি? আরে বাবা, আমি একজন জুরি, আমি ভরুচে থাকি এবং আমার জুরির ব্যবসা আছে, কেন এর মধ্যে আমাকে ফাঁসাচ্ছেন আপনারা? আরে এটা মাকড়সার জালের খেলা, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা আমার লাইনই না বাবা। আচ্ছা, তো আপনার লাইনটা কি? সোনা রূপ, হীরে মানিক, অলংকার, গয়না? নিশ্চয়ই, আমি খানদানি ব্যবসায়ী। আচ্ছা, আমার বাগদত্তার জন্য আমি একটা আংটি কিনেছিলাম, দেখে একটু বলুন তো কিরকম এই হীরেটা? বিনা যন্ত্রে আমি আমি কি করে বলবো যে এটা কত ক্যারেটের হীরে? এই দেখো, এইমাত্র তো আপনি বললেন যে আপনি একজন খ্যাতনামা জহুরি, চলুন আনুমানিক কিছু একটা বলে দিন যে কত ক্যারেট হতে পারে এই হীরে। এটা 3-4 ক্যারেটের হবে। শিওর, লক করব? হ্যাঁ একদম। রাইট, ধনপত রাম বাবু, আমার তরফ থেকে আপনাকে একটা উপদেশ যে আপনি আপনার লাইন, আপনার এই ব্যবসাটা বদলে ফেলুন, কারণ আসলে তো আপনি জহুরি একদমই নন। আর আপনি জানতে চান যে আপনার উপর আমার সন্দেহটা কিভাবে গেল? আপনি মধুবন মেডিকেল স্টোর্স থেকে যেই অ্যান্টি ম্যালেরিয়ার ওষুধ কিনেছিলেন সেই কারণে। এক, আপনার ওই ওষুধ কেনা উচিত হয়নি, তা থেকেই আমার সন্দেহ হলো। আর দ্বিতীয়ত, আদালতে আমি যেই গল্পটা বলেছিলাম ম্যালেরিয়া সংক্রান্ত, ওটা মিথ্যা ছিল, মাকড়সার নয়, আমার তৈরি করা জাল। হত্যাকারীকে ধরার জন্য
যেটা আমার অনুমান যে এখন ধরা পড়ে গিয়েছে। আমার নাম ধনপতনা। জিতেন্দ্র দেবিচা, আমি রোহির বয়ফ্রেন্ড। রোহির বাড়ির লোকেরা তার মুরজির বিরুদ্ধে তার বিয়ে ডাক্তার সোরের সাথে করতে চেয়েছিল। আরে আরে, ডাক্তার সোরে তার উপযুক্তই নয়। রোহি আমাকে ভালোবাসে, আমাকে। সেই জন্য আমি আর রোহি ডাক্তার সোরেকে তার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। রুহি বীজ দিয়েছিল আর বাকি সব কাজ আমি করেছিলাম। তারপরে আমি সমস্ত ফিঙ্গার প্রিন্টস কাপড় দিয়ে মিটাই, তারপরে বাইরে গিয়ে দরজার লকটাকে খারাপ করে দিই, তারপর সেখান থেকে বেরিয়ে যাই। ডাক্তার শরীর নিরাপরাধ, এই খুন আমি করেছি, ওর কোনো দোষ নেই। ধন্যবাদ। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষী এবং প্রমাণ দেখার পর এই আদালত মিস্টার পুষ্পেশ কানোজিয়ার মৃত্যুর ঘটনার জন্য মিস রোহি বেজ আর জিতেন দেবেচাকে গ্রেফতার করার হুকুম দিচ্ছে, আর ডক্টর সুরিকে এই অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। অভিনন্দন কেডি, কংগ্রাচুলেশন। থ্যাংকস। আজ আপনি প্রমাণ করে দিলেন যে আপনি উকিল দ্য সুপারম্যান। অ্যাকচুয়ালি এই কেসে স্পাইডারম্যান। ও ইয়া। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।